রাজ্য জুড়ে সরকারি পঞ্চায়েত এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বৈধে মদের দোকান খুলে ব্যবসা করায় অবনতি হচ্ছে যুব সমাজে সহ সাধারণ মানুষের এরই প্রতিবাদে মঙ্গলবার এপিসি আর সংগঠনের ডাকা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দুই শতাধিক যুব সামিল হয় জেলা প্রশাসনিক ভবনের বিক্ষোভ প্রদর্শনে বিক্ষোভ প্রদর্শনের শেষে এপিসিআর সংগঠনের তরফ থেকে মালদা জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ই বাংলা নিউজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পান রাজ্যে যে বেকারের সমস্যাটা বেড়ে গেছে সেই দিকে ধ্যান না দিয়ে রাজ্য সরকার এখন কি করেছে যে বিভিন্ন পঞ্চায়েতে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খুলে পঞ্চায়েত মানে গ্রাম বাংলাকে মানে কলুষিত করতে চায় আমরা এর বিরোধিতা তীব্র বিরোধিতা করি এবং আমরা রাজ্য কাছে একটাই আবেদন করি যে মদ মানুষের একটা চরম বেধি সমাজের বেধি এটা জনগণের বেধি মানুষের মানসিকতার বেধি এই বেধিটাকে দূর করার জন্য আমরা যথাযথ যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি যারা এই মদমুক্ত বাংলা তৈরি হয় এবং আমাদের বাংলার যে বেকার সমস্যা আছে সে সমস্যাটিকে মুখ্যমন্ত্রীকে বলবো ষড়যোগ বলবো যারা সেদিকে ধ্যান দেয় এই অপদার্থতা জিনিসের দিকে যেন নজর হাটিয়ে নেয় এটাই আমাদের আবেদন আপনারা আজকে কোথায় এসেছেন আমরা আজকে এসেছি বিভিন্ন মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মালদা ডিএম ডিএম এর কাছে আমরা এই মদমুক্ত ডিপোটেশন দেওয়ার জন্য মদমুক্ত বাংলার জন্য ডিপোটেশন দেওয়ার জন্য এসেছি আমরা আপনার নাম আমার নাম মোহাম্মদ মিরাজুলি মানুষ